बदला ने वो बदला छाड़बो ना आरामबाग टीवी शफिकुल तो के बोलछी কত বড় সাংবাদিক হয়েছিস তুই ওই জানোয়ার গোস্বামী হতে চাইছিস নিজের ওয়াইফকে স্ত্রীকে দিয়ে ভিডিও বার্তা ছড়াচ্ছিস যে আমাকে আটকে রেখেছে তোর কোন বাপ বাঁচায় তোর কোন বাপ বাঁচায় দেখিস সেই বিজেপির বাপদেরকে ডেকে নিয়ে আয় যদি এই বাংলার জনগণ খেপে যায় তো তোমার চামড়া তুলে দেবে চামড়া তোমার কত সিকিউরিটি আছে তোমার কত সিআরপিএফ আছে লাগাও 50টা 100টা 1000টা সিআরপিএফ লাগাও দেখবে বাংলার লক্ষ লক্ষ মানুষ তোমার চামড়া তুলে দেবে এখনো সংযত হয়ে যাও আমি আলি আপনি দেখছেন উঠু বাংলা 10 চলুন আগে বাড়া যাক আরামবাগ টিভি হাঙ্গরের গিয়াসউদ্দিন মোল্লা এমন ধোয়া ধুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাই সকলকে বলছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি নাম দিয়েছিলাম দালাল টিভি কিন্তু এখন দেখতে পাচ্ছি দালাল টিভি তো দূরের কথা এখন হলো দাঙ্গাবাজ টিভি উল্টো পাল্টা ব্যাখ্যা করে যারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করবে তাদেরকেও কুকুরের মতো তেড়ে তেড়ে গুলি করে মারবো এই দিলীপ ঘোষ যদি এই বাংলার লক্ষ লক্ষ মানুষ এখন গিয়ে আপনাকে এনআরসি করে যদি আপনাকে কুকুরের মতো তেড়ে তেড়ে মারে সামলাতে পারবেন তো দিলীপ ঘোষ আপনি বলেছিলেন 10 হাত মাটির তলায় মেরে পুঁতে দেব যদি বাংলার মানুষ আপনাকে গিয়ে 10 হাত পুঁতে দেয় হজম করতে পারবেন তো দিলীপ ঘোষ ছোট লোক বলেছিলেন যারা বাংলায় যদি এনআরসি হয় আর যদি বাঙালিরা বাধা দেয় তাদের লাশের উপর দিয়ে এনআরসি হবে যদি বাংলার লক্ষ লক্ষ মানুষ যদি এর বদলা নেয় সামলাতে পারবেন তো মিস্টার দিলীপ ঘোষ হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়েছেন এই শয়তান একদিন বলেছিল যারা নাকি আল্লাহর ভরসায় রয়েছেন তারাই নাকি বেশি করোনা আক্রান্ত হচ্ছেন এই শয়তানদেরকে জবাব দেওয়ার সময় এসেছে আমি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড় করে অনুরোধ করছি দিদি বাংলার মানুষ সুরক্ষিত থাকুক কিন্তু বিজেপির এই সমস্ত দাঙ্গা বা শয়তানদের বদলা নেওয়া হোক এদের বদলা নেওয়া হোক এরা যদি জিততো এই বাংলায় যদি বিজেপি ক্ষমতা আসতো তাহলে আমাদের মতো এই টিএমসি কর্মীদেরকে কেটে কেটে কচু কাটা করতো কচু কাটা করে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিত এদের বিরুদ্ধে বদলা নেব বদলা যারাই বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিল হিন্দু মুসলমান ভাগ করে যারা দাঙ্গা লাগিয়েছিল সেই সমস্ত দাঙ্গাবাজ নেতাদের বিরুদ্ধে বদলা চাই বদলা দিদি আপনার কাছে অনুরোধ করছি এদের বিরুদ্ধে বদলা চাই ওরা আমাদেরকে জ্বালিয়ে দিত যদি জিতত ছাড়বো না বদলা চাই যদি বদলা আমি সমগ্র বাংলার মানুষের কাছে অনুরোধ করবো হাজার করে আপনারা আপনার নিজেদের এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু সেই সমস্ত দাঙ্গাবাজ যারা এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে যারা বাংলার মার অনেক কোলখারি করতে চেয়েছিল যারা অনেক সন্তানকে মাতৃহারা পিতৃহারা করতে চেয়েছিল যারা অনেক মহিলাকে বিধবা করতে চেয়েছিল সেই সমস্ত দাঙ্গাবাজ নেতাদের বিরুদ্ধে বদলা চাই বদলা ছাড়বো না বদলা চাই ছাড়বো না আর কিছু সাংবাদিক হঠাৎ করে সাংবাদিক সেজেছে তারা ওই আরামবাগ টিভির শফিকুল তোকে বলছি কত বড় সাংবাদিক হয়েছিস তুই তোর শিক্ষাগত যোগ্যতা কত তোর সাংবাদিকতায় কত বড় ডিগ্রি করেছিস নাকি তুই হঠাৎ করে ওই জানোয়ার গোস্বামী হতে চাইছিস হঠাৎ করে ওই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতো কুলঙ্গার সাজতে চাইছিস তোকে বাংলার মানুষ ছাড়বে না এখন ঘরে বসে নিজের ওয়াইফকে স্ত্রীকে দিয়ে ভিডিও বার্তা ছড়াচ্ছিস যে আমাকে আটকে রেখেছে আমাকে ওরা মারবে তোর কোন বাপ বাঁচায় তোর কোন বাপ বাঁচায় দেখিস তোর বাড়ির লোকজন তোর উচিত শিক্ষা দেবে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না তোর কোনো বাপ যতটা আছে সেই বিজেপির বাপদেরকে ডেকে নিয়ে আয় আর মিস্টার দিলীপ ঘোষ
আপনি যে নোংরা কথাগুলো বলে রেখেছেন বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, বাংলার মায়ের বিরুদ্ধে, মমতা মায়ের বিরুদ্ধে, যদি এই বাংলার জনগণ খেপে যায় তো তোমার চামড়া তুলে দেবে চামড়া। তোমার কত সিকিউরিটি আছে, তোমার কত সিআরপিএফ আছে, লাগাও 50টা 100টা 1000টা সিআরপিএফ লাগাও, দেখবে বাংলার লক্ষ লক্ষ মানুষ তোমার চামড়া তুলে দেবে। এখনো সংযত হয়ে যাও, এখানে হিন্দু মুসলমান ভাগাভাগি করা চায় না। আর আমি সর্বদা সবার প্রথমে এই বাংলার হিন্দু মা বোন ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হিন্দু ভাই মা বোন যারা বাঙালি আছেন, আপনাদের প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা বিজেপির কথায় ওই উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করেন না, আপনারা বাংলার সংস্কৃতিকে বিশ্বাস করেন, বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতি ঐক্যের কথা বিশ্বাস করেন। তাই আপনাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আপনি ভ্যাঙড়ে এসে বলেছিলেন এমন মার মারবো নাকি ব্যান্ডেজ করার জায়গা থাকবে না। আর একবার ভ্যাঙড়ে আসুন। মিস্টার দিলীপ ঘোষ, সম্মানীয় দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, যদি আপনার এক বাপে জন্ম দিয়ে থাকে, যদি আপনার ডিএনএ মানুষের হয়ে থাকে, যদি আপনার শরীরে মানুষের রক্ত থেকে থাকে, তাহলে ভ্যাঙড়ের বুকে আর একবার এসে দেখান, আর একবার দেখান ব্যান্ডেজ কোথায় বাঁধতে হয়, শিখিয়ে দেবো তোমাকে। কারণ এরা অনেক মায়ের কোল খালি করেছে, বাংলার সংস্কৃতি নষ্ট করেছে, বাংলার হিন্দু মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হওয়া উচিত। তাই আরো একবার বলতে ইচ্ছা করছে জোর গলায়, শপথ নিল দিদির সেনা, বেইমানেরা পার পাবি না, হুইল চেয়ার কাঁপিয়ে দেবে, ভেঙা পায়ে খেলা হবে। করোনা কিংবা ঝড়ের দিনে দিদি ছিলেন রেখো মনে, দুয়ারে যেদিন রেশন দেবে দেখবে সেদিন খেলা হবে। ভাঙা পায়ে ছুটছে দিদি জঙ্গল পাহাড় পেরিয়ে নদী, সুখে দুঃখে দিদি রবে, কাকা এসো খেলা হবে। রাজা ফ্যাশন কালেকশন ভগবতীপুর খালসের চক মোড়। ঈদের কেনাকাটা চলছে অফার, আপনারা চলে আসুন রাজা ফ্যাশন কালেকশনে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। এখানে যে জামা কাপড় কিনলেন, এখানকার জামা কাপড় কিরকম? হ্যাঁ, ভালোই জামা কাপড়, পছন্দ হয়েছে। ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, ডিসকাউন্ট আছে। কালার? কালার ভালোই কালার আছে, এইখানেই তো অনেক ভালো লাগছে জামা। না, মালের কোয়ালিটি খুবই ভালো, মানের কোয়ালিটি মেনটেন করে, ওই জন্য যেদিন থেকে দোকান হয়েছে সেদিন থেকে আমি এখানে আসি, অন্য দোকানে যাই না। ডিসকাউন্টও আছে, ভালো ডিসকাউন্ট দেয়, ভালো দামে মাল। হ্যাঁ, ভালো দামে ডিসকাউন্টও ভালো দেয়, আর মালের কোয়ালিটি ভালো।